আর ব্রেকিং নিউজ কোকরাঝর আদালতর এক ঐতিহাসিক রায় কিশোরী ধর্ষণ হত্যাকারীক ফাঁসি রায় দিয়া হয়েছে ফরিজুল রহমান মোজামিল শেখক ফাঁসি রায় দিয়া হয়েছে নসিবুল আলী শেখকও ফাঁসি রায় দিয়া হয়েছে কোকরাঝর অভয় খুঁটিত এই ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছিল ধর্ষণ করে দুই জনজাতীয় কিশোরীক হত্যা করা হয়েছিল আর এই নির্মম কাণ্ডর পিছতে এই মুহূর্ত যি খবর আমার হাতত আহি পড়েছে কোকরাঝর আদালতে এক ঐতিহাসিক রায় প্রদান করেছে কিশোরী ধর্ষণ হত্যাকারীক ফাঁসির রায় প্রদান করেছে ফরিজুল রহমান মোজামিল শেখক ফাঁসির রায় দিছে নসিবুল আলীকো শেখকও ফাঁসির রায় প্রদান করা হয়েছে আর যি ঘটনা সংঘটিত হয়েছিল অভয়া খুঁটিত সেই নির্মম কাণ্ড সংঘটিত হয়েছিল ধর্ষণ করে হত্যা করা হয়েছিল দুই জনজাতীয় কিশোরীক তার পিছতে যেহেতু করায়ত্ত করা হয়েছিল আটক হয়েছিল ফরিজুল রহমান মোজামিল শেখ নসিবুল আলীক আরক্ষী গ্রেপ্তার করেছিল আর যে আজির দিন যে শুনানি আমি সেয়া ইতিমধ্যে কইসু যে এক ঐতিহাসিক রায় দান করা হয়েছে কিশোরী ধর্ষণ আর হত্যা করার বা হত্যাকারী ফাঁসির রায় প্রদান করা হয়েছে সুরজ বসুমতারী আছে আমার সহ সংযুক্ত হয়ে ফোন যোগে সুরজ আপনার ওসরলে আহিছে এক ঐতিহাসিক রায় এই সন্দর্ভত আমি আপনার পরাও জানিব বিচারিম অভয় খুঁটি যে কাণ্ড সংঘটিত হয়েছিল যে ধর্ষণ করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল দুই কিশোরীক তার পিছতে যে রায়দান দিয়া হয়েছে সেয়া এক ঐতিহাসিক রায়দান হয় পাপুয়ে 2021 চনৰ 11 জুনৰ দিনা কোকৰাঝাৰ জিলাৰ অভয় খুঁটিত যি দুগৰাকী জনজাতীয় কিশোৰীক অতি বৰ্বৰভাৱে ধৰ্ষণ কৰি হত্যা কৰা হৈছিল সেই ঘটনাৰ পিছতে কোকৰাঝাৰ আৰক্ষী আৰু কোকৰাঝাৰ আদালতে উক্ত ঘটনাৰ ওপৰত সূক্ষ্মভাৱে পৰ্যবেক্ষণ কৰিছিল আৰু সকলোবোৰ খুঁটি তেওঁলোকে পৰীক্ষা নিৰীক্ষা কৰিছিল আৰু সেই পৰীক্ষা নিৰীক্ষাৰ ফলাফল অনুযায়ী 72 দিনৰ পিছত আজি এক ঐতিহাসিক ৰায়দান কৰিছে আৰু সেই ৰায়দান অনুসৰি উক্ত ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ডৰ সৈতে জড়িত তিনিগৰাকী যুৱক ফৰিজুল ৰহমান নাজিবুল আলী শেখ আৰু মোজামিল শেখ তেওঁলোকক মৃত্যুদণ্ডৰে দণ্ডিত কৰিছে পাপৰি হয় ৰাইজৰ প্ৰতিক্ৰিয়া আছে সুৰজ হয় ইতিমধ্যে আদালত চহৰত পৰিয়ালৰ লোক আহিছে আৰু লগতে বিভিন্ন দল সংগঠনৰ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তেওঁলোকে খুব সন্তোষ প্রকাশ করেছে বিশেষকৈ কিশোরী আর মহিলাসকলের উপর যে ধরনের হত্যা হিংসা অত্যাচার চলি আছে ভবিষ্যতে এনেকুৱা রায়দানে তেনেকুৱা ধরনের ঐতিহাসিক রায়দান কারণ খুব কম সময়ের ভিতরতে রায়দান করা হয়েছে হয় 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 বাপর খুব কম সময়ের ভিতর ক্ষিপ্রতারে এক রায়দান করেছে আর এই রায়দানটি সকলে খুব সন্তোষ প্রকাশ করেছে আর এ সঁচাকই ঐতিহাসিক আর মহিলা যুবতী সকলের সুরক্ষার দিকত রাইজে সন্তোষ প্রকাশ করেছে বিশেষভাবে তাত যেহেতু পরিয়ালের লোক উপস্থিত আছে সকলে সন্তোষ প্রকাশ করেছে পুনরবার আমি এই মুহূর্ত জানাব বিচারিম যে কোকরাঝাৰ আদালতৰ এক ঐতিহাসিক ৰায় কিশোৰী ধৰ্ষণ হত্যাকাৰীক ফাঁসির ৰায় প্ৰদান কৰা হৈছে ফৰিজুল ৰহমান মোজামিল শেখক ফাঁসির ৰায় প্ৰদান কৰা হৈছে নসিবুল আলী শেখকো ফাঁসি ৰায় প্ৰদান কৰা হৈছে কোকৰাঝাৰ অভয়া খুঁটিত এই ঘটনা সংঘটিত হৈছিল